দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএফটিএস টিভিতে। সাথে আছি আমি শাহপরাণ। চলেন লেটস গো কেএলসিসি ইনসাইড অ্যান্ড আউটসাইড অ্যাপ্রোভিডিস ওয়াটার ডান্স অ্যান্ড কেএলসিসি ইনসাইড অ্যান্ড আউটসাইড ভিডিও।等我拿走这块。দেখছি ওয়াটার ড্যান্স কেন কোন দিকে, ওইদিকে ওই সিঁড়ির ধারে। এখানে ওয়াটার ডান্স কিন্তু ওটিও নেওয়া যাবে না। দর্শক চলে আসছি কেএলসিসির অপর প্রান্তে ওয়াটার ডান্স অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে। এটাও কেএলসিসি প্যাট্রোনাস টাওয়ার সাইড থেকে দেখা যায়। ওইখানে তো মানুষে মানুষের কারণ
দর্শক আছি কেএলসিসির পেট্রোনাস টাওয়ারে। এখানে আসলে ওয়াটার ডান্স হয়, এখানে একটু ঘুরবো, মানুষজন দেখবো, ভিডিও করবো, তারপরে হচ্ছে আপনাদের আবারও অন্যরকম ভিডিও দেখাবো। ঠিক এই ওয়াটার ডান্সের পিছনে আছে একটা সুইমিং পুল, বাচ্চাদের ওখানে গোসল করা পার্ক আছে। ওই পার্কের এই ওয়াটার ডান্সের পিছনেই সুইমিং পুল এবং পার্ক আছে। এই জায়গায় আপাতত একটা রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে, বাট এইটা রেস্টুরেন্ট ছিল, এটা অস্থায়ী করা হয়েছে, হয়তো বা আবার খুলে ফেলা হবে। এই ওয়াটার ডান্সটা আগে ছিল, পিছনে যে রেস্টুরেন্টের মতো যেটা দেখতে পাচ্ছেন এইটা আগে ছিল না, এই দোকানপাটগুলো ছিল না। ঠিক এই গাছগুলার পিছনে আছে সুইমিং পুল এবং পার্ক আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা ওটা দিনের বেলা সুইমিং পুল ছাড়া পার্ক ছাড়া বোঝা যায় না, তারপরে লাইটিং আলো। সবাই আসলে এখান থেকে কেএলসিসিটা দেখার চেষ্টা করছে। স্বপ্ন এই স্বপ্নের সেই সিটি, বাংলাদেশে এরকম করতে আরো 200 বছর লেগে যাবে এই জিনিসগুলো করতে। উফ কি সুন্দর রাতের সিন, রাতের কি শট। টিকিটের ভিতরে কি আছে জানি না, বলছে রাত যত গভীর হবে তত খেলা হবে। দর্শক কি খেলা যে হবে, শামীম ওসমানের সেই খেলা, এখানে বলা হচ্ছে খেলা হবে। এখন কোন দিক জমা কর, আমি তো এখানে